আজকে নিয়ে যাব আপনাদের অন্যরকম একটি অভিজ্ঞতায়। স্বপ্নরং ইউটিউব চ্যানেল থেকে সনি নতুন এপিসোডে হাজির হয়েছি আপনাদের সামনে। যশোর অভয়নগর রাজঘাট থেকে 3 কিলোমিটার ভিতরে দাঁড়িয়ে আছি 11 শিব মন্দিরের সামনে থেকে। শুনতে একটু গা ছমছম করছে, 300 বছরের পিছনের এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরটি কর্তৃক ঘোষিত স্থাপনা দেখলে হয়তো শিহরিত হবেন। আমি এক এক করে এই 11 শিব মন্দিরের 11টি স্থাপনা আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের আজকের এপিসোডে। তো ভিউয়ার্স, চলুন ভয়কে জয় করে আমরা এই শিব মন্দিরটির ভিতরের অংশটা ঘুরে ঘুরে দেখি। চলুন ভিউয়ার্স। ভিউয়ার্স, ঠিক যেমনটি বলছিলাম যে আপনাদেরকে আজকে 11 শিব মন্দির সম্পর্কে ঘুরে দেখাবো। তো চলুন এক এক করে ভিতরে এবং বাহিরে নির্মাণ শৈলীর এই যে অত্যন্ত সুন্দর এবং অসম্ভব রকমের যে একটি নির্মাণ শৈলী, স্থাপত্য শৈলী ব্যবহার করা হয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো যেমনটি বলছিলাম যে এই 11 শিব মন্দির যশোর খুলনা মহাসড়কের রাজঘাট হতে 3 কিলোমিটার দূরে ভৈরব নদীর উত্তর তীরে প্রত্নতত্ত্ব স্থানটি অবস্থিত এবং 18 শতকে মন্দিরগুচ্ছটি বিখ্যাত চাচড়া জমিদার পরিবারের সদস্য রাজা নীলকান্ত মন্দিরগুচ্ছটি নির্মাণ করেন। স্থাপত্য সমূহ নির্মাণে ব্রিটিশ আমলে অনুসৃত চুনসুরকি ও ইট ব্যবহার করা হয়েছে। আমি এক এক করে ভিতরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সব কিছু। ভিউয়ার্স, আমি মন্দিরের ভিতরের অংশ দেখাচ্ছি। খাঁজকাটা এবং খুব সুন্দর ছোট বর্গাকৃতির ইট চুনসুরকি দ্বারা নির্মাণ করা হয়েছে এবং গম্বুজগুলি, গম্বুজাকৃতির এই জায়গাটি দেখতে পাচ্ছেন এবং মন্দিরের প্রধান ফটকগুলির নিদর্শন ঠিক এরকম এবং এর পাশে কিছু খালি অংশ পড়ে রয়েছে, আমি ঘুরে দেখাচ্ছি। এক এক করে আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং মেইন যে মন্দিরটি সেটি এই যে সম্মুখে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় এবং আয়তনে এর অবস্থানই প্রমাণ করে এটি সবচেয়ে বড় মন্দির এই 11টি মন্দিরের ভিতরে। এবং এখান থেকে পূজা অর্চনা এবং শিবকে পূজা দেয়া হয় দেখতে পাচ্ছেন, আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মূল মন্দির এটি এবং এর পাশে ডান দিক থেকে এক এক করে দেখানোর চেষ্টা করছি। আমি ভিতরের অংশটি আপনাদেরকে দেখিয়েছি। 18 শতকের দিকে এটি নির্মাণ করা হয়, অর্থাৎ এটি 21 শতাব্দী, অর্থাৎ প্রায় 300 বছর আগের স্থাপনা এটি। এবং এটি স্কোয়ার বা চতুর্ভুজ আকৃতির পুরো অংশটি এবং সমানভাবে বিস্তৃত, ছোট বড় আপনি বিশ্লেষণ করতে পারবেন না, উচ্চতা এগুলি সমপরিমাপের এবং ইটগুলি ছোট ছোট বর্গাকৃতির ইট চুনসুরকির ব্যবহার করা হয়েছে। এখানেই শিবকে পূজা করা হয়। এখানে একটি তুলসী গাছ দেখতে পাচ্ছেন যে প্রধান ফটক। আসলে কালের বিবর্তনে এটি সংস্কার করা ওইভাবে হয় না এবং এখানে মন্দিরের ভিতরে জুতো খুলে প্রবেশ করার নির্দেশনা রয়েছে, সুতরাং ভিতরে যাওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর নিদর্শন এগুলি এবং আমাদের বাঙালি সংস্কৃতির একটি অংশ হয়ে গিয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটি একটি বিশেষ স্থাপনা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক 11 শিব মন্দির সংস্কার করেন 2016 সালে এবং তৎকালীন সচিব সংস্কৃতি মন্ত্রণালয়ের আক্তারি মমতাজ এটি উদ্বোধন করেন। এবং এই সাইটেশনটি এখানে দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি ইংলিশে এবং বাংলাতে একটি সাইটেশন দেওয়া রয়েছে, আমি সেটাও আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে একটি নিদর্শন বা সাইটেশন বা একটা নোটিশ বোর্ড দেওয়া রয়েছে। এবং